রাত 11:10 বাজে, বিয়ের হলুদের গান হচ্ছে, অনেক জোরে জোরে মিউজিক বাজতেছে। সাইফান বলতেছে কি, ওকে দিয়ে অনেকক্ষণ থেকে শুয়েছি, ও বলতেছে কি আম্মু ঘুমাইতে দিবে না আজকে আমাদেরকে। সারা এলাকা গরম হয়ে আছে গান বাজনাতে। অনেকক্ষণ বারান্দায় বসে বসে আমরাও গান শুনছি। তুমি হাসলে ছায়াটাও কিন্তু হাসবে, জানো? তুমি মাথা নড়াচ্ছ, ছায়াটা মাথা নড়াচ্ছে। ও বাবা 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 বাবা, এটা কি 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 কি? এখন ঘুমাই পড়ো। এখনো কি মিউজিকের জন্য ঘুমাইতে পারছো না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও আল্লাহর মতো ভালো আছি। একটা ভিডিও এডিট করলাম, এডিট করে রেন্ডার দিলাম। সবাইকে হচ্ছে নাস্তা দিয়ে দিব। কালকে স্যুপ ছিল, সেই স্যুপটা একটু গরম করলাম। আর রান্নাবান্না যে অনেক আছে, রান্না আজকে আমার কিছুই করতে হবে না, কারণ হচ্ছে মুরগি গরম করতেছি। তারপর কালকে অনেকগুলো পরোটা বানানো হয়েছে, পরোটা আছে, পরোটা গরম করব, ভাজি গরম করে দেব। এই দিয়ে সকালের নাস্তা হয়ে যাবে। আমি পরোটা বের করে ভালো খেয়ে রাখবো। আর মিস্ত্রি সাহেব আজকে আসবে ইনশাআল্লাহ, যে সারা সে নাকি ঢাকার বাহিরে গেছে, তো উনি বলছে আজকে শিওর আসবে দুপুরের পরে। 7 দিন, মানে গত 7 দিন আগে উনি কাজ করছিল, আজকে আবার আসবে। তবে দেখা যাক, সাইফানের সেই মিনি পরোটা এখন আছে। হ্যাঁ, দেখো না কালকে আবার বানানো আছে, কত আছে। শর্ট করলে রুটি গরম করে দেবো। এটা কি? এটা কালকে স্যুপ গরম করে নাড়া দেন। নতুন বাড়িতে সেই ঘুম দিচ্ছ দেখতে, সেই ঘুম দিচ্ছি না। কালকে রাতে গান বাজার জন্য ঘুম হয়নি। তোমার জন্য স্পেশাল খাবার আনছি, স্পেশাল। বিসমিল্লাহ বলো। এটা তোমার পছন্দ? তুমি তো কি যেন খাইছ। একটা জিনিস আমি খেয়াল করলাম, যখন মিঠুকে কোনো খাবার দেওয়া হয় যেটা ওর পছন্দ না, ও একটা আওয়াজ করে, কেমন ক্যাঁকু ক্যাঁকু একটা ছোট্ট আওয়াজ করে। সেটা যদি আপনাদের শুনাইতে পারতাম, ওই যে ইয়াটা দিলে, ভুট্টা দিলে ওই কাজটা করে। কত সুন্দর করে ছিলে খায়, দেখতেই ভালো লাগে। রুটি দিচ্ছেন? রুটি এই যে ছোট ছোট করে দিই, তখন খায়। খায়? হ্যাঁ, নিজেই খায়। হ্যাঁ, ভালোই। খুব সুন্দর গরম হইলো ওখানে। ডামুর সাথে খাও। এমনি খাও কেন? আচ্ছা, ও বারান্দায় অনেক সুন্দর করে বি লিখতে লিখা শিখে গেছে, একটু একটু মানে হচ্ছে। এখন সাইফান আম্মুর মতন সাইফানে লেখা হয়ে যাবে সুন্দর, ঠিক না? আজকে আমাদের রান্না বান্না কোনো কাজকর্ম নাই, কালকে অনেক রান্না হয়েছে, সব আছে। এই জন্য এখন শোকেস গুছাতে লেগে যাব, আস্তে আস্তে করে গুছাতে কাজ শুরু করে দিচ্ছি। ধুলা খুব আসে এই সামনের, যে হচ্ছে থাইটা আছে, সম্পূর্ণ বারান্দা খোলা থাকে, তো খুব ধুলো বাতাস,
আর শোকেজ এখানে রাখছি এই কারণে ধুলা এমনি প্রতিদিনই মশাও তো কঠিন, এখন সব জায়গা অনুযায়ী মানে মানাবে না। যদি আমি সোফা কিনি, সোফা যদি ওখানে সেট করি তাহলে হচ্ছে টেবিল সেট করতে হবে এখানে, আর জায়গা নেই। আর টেবিল যদি আমি ওইখানে মাঝে সেট করি তাহলে আমাকে সোফা এই সাইডে সেট করতে হবে। সোফা কেনার পরে আবার ডিসিশন, আপাতত যা আছে তা যতটুকু সুন্দর করে রাখা যায় এই চেষ্টা আস্তে আস্তে ইনশাল্লাহ হবে। এখন শোকেজের সেই খাতা অনুযায়ী জিনিসপত্র বের করবো, কাজগুলোকে ক্লিন করি, তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। গ্লাস ক্লিনার দেওয়ার পরে পেপার দিয়ে মুছলে গ্লাসগুলো একদম চকচকে হয়ে যাবে, বেশি কষ্ট নাই। ঝকঝকে হয়ে গেছে, মনেই হচ্ছে না একটা কাঁচ দেখা যাচ্ছে বারান্দা থেকে, একদম ক্লিয়ার। আমাদের সেই অমূল্য রতন এখন জিনিসপত্র খুঁজে, তুমি তো রাখছিল তোমার দেখা দেখে, পরে তো দেখি পারো নাকি বের করতে। এই দেখো ১৭, ১৮, ১৯, ২০ ২১, ২২ শোকেস, সব শোকেস এই শোকেস ২, ৩, ৪, ৫ কয়টা ভাই? ১৭, ১৮, ১৯, ২০ আম্মু বের করা শুরু করে দিচ্ছে, ১৯, এটা ২২, শোকেস ৩, শোকেস ৪ পাওয়া গেছে, শোকেস আগে ১ খুঁজি না, ১৭ থেকে ২২ পর্যন্ত। একটু এই যে রুমটার অবস্থা কি, আমরা সব চাই মানে এক রুমে এনে ওই দিকগুলো ফাঁকা করছি, তাহলে চলার সুবিধা। এখন আস্তে আস্তে করে একটু একটু করে যতটুকু সম্ভব, শুরু না করলেও তো হবে না। এগুলো আলমারির, আম্মু আলমারিগুলো আলাদা আলাদা রাখলে এটা ৩১, ২১ নাই ৩১, ৪২ দাঁড়া আমি আলাদা আলাদা করি, এটা কাজ, এটা তো হয়ে যায় যে শোকেস ২২ বার হয়েছে, সব আলমারি ওয়ার্ড্রপ আস্তে আস্তে করে করে সব বের করতে হবে। দেখি সব এক এক সাইডে রাখার কারণে এখন জিনিস পাওয়া আরো কঠিন হয়ে গেছে। ১৭ আর ২২ লাগবে, ২১, ২১ পাইছি, ২২ পাইছো, হ্যাঁ ২১ পাইছি, ওখানে ২১, হ্যাঁ হইলো, আল্লাহর রহমতে সব আমাদের পাওয়া শেষ, এখন আমাদের গোছাগুছির কাজে লেগে যেতে হবে। ১৮ পাওয়া যায়নি, সব কাজ ফেলে এখন হচ্ছে ওই যে কাজে লাগলে খিদা লাগে, সকালে ঠিক মতন খাওয়া দাওয়া করে না, আর আমি যখনই কোনো কাজে লাগি তখনই তার হচ্ছে ক্ষুধা একদম, কাজ ধরলে ডিস্টার্ব শুরু করে। আর সকালবেলা সবাই যখন একসাথে খাই তখন হলো দৌড়াদৌড়ি, পালাপালি, লাফালাফি। আস্তে করে এখন কাঁচের জিনিস বের করা শুরু করলাম।
কষ্ট হলো আমাদের জিনিসগুলো সুন্দর করে আনতে পারছি আমরা এই পেপারের কারণে দেখাই আপনাদেরকে এই পেপার দিয়ে মুড়ে মুড়ে সব আনা হচ্ছে তো সব আল্লাহর রহমতে ভালোই আছে যতটুকু সম্ভব চেষ্টা করতেছি অত ভালো লাগার চিন্তা করতেছি না আপাতত জিনিস তুই আবার কোনোদিন সাজাবো না আম্মু নিলে কি করি আর আমার ছেলে খেলনা পাওয়ার পরে আবারও সেই এইটা নিবে ওইটা নিবে শুরু হয়ে গেছে হয়তো তোমার এমনই হবে বাবা তোমার হাতে মাংস কম না এই জন্য ঢিলা হবে বুঝো না একটু তখন ঠিক হয়ে যাবে তখন তোমার হাতটা মোটা হয়ে যাবে তখন ঘড়িটা এই যে এই জায়গাটাতে এখন তো ঠিকই বসতো তখন এই যে একদম টাইট হয়ে যাবে এই জায়গাটা মাংস হয়ে গেলে আম্মুর জন্য দোয়া করে সাইফান গুড বয় দেখাই পারো ঘুরতে আম্মুকে লাগবে না বাসায় দুপুর বেলায় মানে নিচে বিয়ের দাওয়াত ও তাহলে কি ভিড় হবে তাড়াতাড়ি চলে এসিও তাড়াতাড়ি আসার বুদ্ধি নেই না আসে শুনলো এখানে পরে যেতে হবে কালকে হলুদ হয়েছে কালকে হলুদ হয়েছে আজকে বিয়ে হয়েছে বিয়ের ডেকোরেশনটা দেখে আসেন কি তুমি বিয়ের ডেকোরেশন অল্প অল্প বাজার করতে গেছিল অনেক কিছু নিয়ে আসছে তোয়ালে তোয়ালে নিয়ে আসছে তারপরে হচ্ছে বিস্কিট টিস্কিট বাসার নিয়ে আসছে যে সব এখানেই রাখা এই যে আর আমি তো এই যে গোসাগোসি করতেছি কি সারি এত ছোট প্যাকেটও হয় সুন্দর তো আর এই যে সব বিস্কিট টিস্কিট আনছে সব কিছু আনছে আস্তে আস্তে করে যে সংসার কলা আনছে সংসার শুরু হয়ে গেছে আর আমি মোটামুটি অনেক আগাইছি ভালোই লাগতেছে আরও করবো আস্তে আস্তে একটু সময় লাগবে আম্মু ভাত বসাই দিছে আসসালামু আলাইকুম আজকে আমাদের যা ছিল কালকের জিনিসপত্র সেগুলো দিয়েই খাওয়া দাওয়া নাম খোলা নেই আর আমার শোকেস সাজানো কোনো রকম বোঝা যাচ্ছে না দূর থেকে না খুলে দেখে আমাদের তো মিস্ত্রি আসার কথা দুপুরের পর আবার আপাতত ভালোই লাগতেছে একদম মোটামুটি যা চলা যায় সব আর একটু বাকি ছিল আছে এটা হচ্ছে এখন খাওয়া দাওয়ার পর্বের পরে নামাজ কালাম করছি আবার হচ্ছে মিস্ত্রি আসবে তো এই জন্য তাড়াতাড়ি এই কাজগুলো করে নিই বিকালবেলা ওই বারান্দা থেকে এই বারান্দায় কিছু কাজ নেই সাইডে সাইডে রাখতেছি আর আমার ছেলে একটু ঘুমায় না নানির কাছ থেকে কি খাচ্ছে এটা কর্নফ্লেক্স খাচ্ছ কি দিয়ে খাচ্ছ আচ্ছা খাও পেট ভরে খাও আর আপনাদেরকে আমাদের ঘর থেকে একটা অপরূপ দৃশ্য দেখাচ্ছি এটা হচ্ছে এত অপূর্ব লাগতেছে সূর্য ডুবে যাবে দেখেন দেখি তো জুম করে দেখি ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছে
দুই বারান্দার গাছের একটু মানে গোছায় রাখা হচ্ছে। কিছু গাছ এই বারান্দায় রাখলাম, কিছু গাছ ওই বারান্দায় নিয়ে গেলাম। আমরা সন্ধ্যাবেলায় হালকা পাতলা একটু নাস্তা খাচ্ছি, আর বিয়ে বাড়ির লাইট এখনও জ্বলতেছে। আজকে আমাদের বাসা থেকে যখন বউ বিদায় হয় এমন কান্না, অনেক মানে ঢাকা শহরে তো সেই রকম কান্নার আওয়াজ পাওয়া যায় না, পাওয়া যায় এমন আজকে একদম আমরা উপর থেকে কান্নার আওয়াজ পাচ্ছিলাম। পরে এই যে এইখানে গিয়ে যেভাবে করে উকি মানে দেখি যে হচ্ছে বউ যখন বিদায় হয় তখন এই যে আপনাদেরকে দেখে একটু, এখন তো দেখাতে পারবো না কারণ চলে গেছে, ক্যামেরা বের হচ্ছে না। যে গেট থেকে দেখছি বরের গাড়িতে উঠাই দিল, তখন খুব মেয়ে কাঁদছে, মেয়ে মেয়ের আত্মীয় স্বজন হয়তো বা কান্না শুনে মানে বোঝা যাচ্ছে যে সবাই অনেক কান্না করতেছে। শোকেসটা সাজার উপরে ভালোই লাগতেছে, রাতেরবেলা আলোতে বেশি সুন্দর লাগতেছে না, ভালোই লাগতেছে এখন। দিনের বেলা দিনের আলোতে অত ভালো বোঝা যায় না। আস্তে আস্তে ব্যাগ গুছাবো খালি। আসো, মুড়িগুলো খুব স্বাদ বাবু খালে, আমার হাতের বানানো তো আমার শাশুড়ির, আমি মুড়ি অনেক খাইছি, অর্ধেক হয়ে গেছে কালকে দুধে দিতে, আজকে অর্ধেক হয়ে গেছে। কালকে তোমার যে নানিটা আনছিল না, যে রিজির আম্মু মিস্ত্রি করেছিল সন্ধ্যাবেলা আসবে, মিস্ত্রি সারাই এখন কাজ করা শুরু করে দিয়ে উনি আলমারির লকগুলি না লাগালে আমি মনে করতাম যদি আবার লক লাগাইতে চাই খোলে বলো ড্রয়ারগুলো, নাহলে কাপড় গুছাবো না, কাপড় এখন তো বাইরে আর কাপড়ই নেই, বের করতে হবে, প্যাকেট খুলতে হবে, ছুটি না পড়াশোনা, আজকে দেরি হয়ে যাচ্ছে বাবা, এ দেখো 8:10 বাকি, অনেক দেরি করে বসতো, আসো আসো আসো। আমরা গল্প করতে করতে আমাদের আছে মা ছেলে বসতে বসতে দেরি হয়ে যাচ্ছে, জানো কালকে থেকে কিন্তু আর বিয়ের লাইটটা থাকবে না, তুমি কষ্ট পাবে না তো, আমার ছেলের এই বিয়ের লাইটটা খুব পছন্দ, কি আম্মু কিনে দিবে তোমাকে, তুমি আর যখন বড় হবা আমার আম্মু তোমাকে কিনে দেবে, আর তোমার যখন বিয়ে হবে তখন আম্মু এই লাইট লাগাই দেবে। বাসা বারান্দায় বসে বসে মিষ্টি বাতাস খাচ্ছে, ভালো লাগতেছে, আর ঝিকিমিকি লাইট দেখতেছি, কালকে থেকে এটা আর থাকবে না, বিয়ে শেষ সব খুলে ফেলবে, ভালোই বেশ কয়েকদিন আমাদের ভিডিওতে একটু লাইট জ্বলে দেখতে পাচ্ছেন আপনারা। একটা আপডেট হচ্ছে যে কাঠমিস্ত্রির দোকানে গেছিলাম, কাঠমিস্ত্রি ফাইনালি বললো যে সে ইনশাল্লাহ কালকে আসবে, তো এই মিস্ত্রি নিয়েই অনেক দিন ধরেই অনেক টেনশনে ছিলাম যে উনি কবে আসবে, আসলেই গ্লাস মানে আজকে পাইনি, সো দেখা যাক কালকে আসে কি না, আসলে একটু গোছ গাছটা আগাবে। আল্লাহ হাফিজ। My God, I like you, my